অধ্যায় 52 সিনাই পর্বত শপথ তুর পর্বতের শপথ কিতাবের যা লিখিত আছে উন্মুক্ত পাতায় শপথ বায়তুল মা মুরের শপথ সমুন্নত ছাদের শপথ উদ্বেলিত সাগরের নিশ্চয় আপনার রবের শাস্তি অবশ্যম্ভাবী এটার নিবারণকারী কেউ নেই যেদিন আসমান আন্দোলিত হবে প্রবলভাবে আর পর্বত পরিভ্রমণ করবে দ্রুত অতএব দুর্ভোগ সেদিন মিথ্যার উপকারীদের জন্য যারা খেলার ছলে অসার কাজকর্মে লিপ্ত থাকে যেদিন তাদেরকে ধাক্কা মারতে মারতে নিয়ে যাওয়া হবে জাহান্নামের আগুনের দিকে এটাই সে আগুন যাকে তোমরা মিথ্যা মনে করতে এটা কি তবে জাদু নাকি তোমরা দেখতে পাচ্ছ না তোমরা এতে দগ্ধ হও অতঃপর তোমরা ধৈর্য ধারণ কর অথবা ধৈর্য ধারণ না কর উভয় তোমাদের জন্য সমান তোমরা যা করতে তারই প্রতিফল তোমাদেরকে দেয়া হচ্ছে নিশ্চয় মুত্তাকিরা থাকবে জান্নাতে ও আরামায়েশে তাদের রব তাদেরকে যা দিয়েছেন তারা তা উপভোগ করবে এবং তাদের রব তাদেরকে রক্ষা করেছেন জ্বলন্ত আগুনের শাস্তি থেকে তোমরা যা করতে তার প্রতিফল স্বরূপ তোমরা তৃপ্তির সাথে পানাহার করতে থাক তারা বসবে শ্রেণীবদ্ধভাবে সজ্জিত আসনে হেলান দিয়ে আর আমরা তাদের মিলন ঘটাব ডাগর চোখ বিশিষ্টা হুরের সঙ্গে আর যারা ইমান আনে আর তাদের সন্তান সন্ততি ইমানে তাদের অনুগামী হয় আমরা তাদের সাথে মিলিত করব তাদের সন্তান সন্ততিকে এবং তাদের কর্মফল আমরা একটুও কমাব না প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়ী আর আমরা তাদেরকে বাড়িয়ে দেব ফলমূল এবং গোস্ত যা তারা কামনা করবে সেখানে তারা পরস্পরের মধ্যে আদান প্রদান করতে থাকবে পানপাত্র সেখানে থাকবে না কোনো অসার কথাবার্তা থাকবে না কোনো পাপকাজ আর তাদের সেবায় চারপাশে ঘুরাঘুরি করবে কিশোরেরা তারা যেন সুরক্ষিত মুক্তা আর তারা একে অন্যের দিকে ফিরে জিজ্ঞেস করবে তারা বলবে নিশ্চয় আগে আমরা পরিবার পরিজনের মধ্যে শঙ্কিত অবস্থায় ছিলাম অতঃপর আমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করেছেন নিশ্চয় আমরা আগেও আল্লাহকে ডাকতাম নিশ্চয় তিনি কৃপাময় পরম দয়ালু অতএব আপনি উপদেশ দিতে থাকুন কারণ আপনার রবের অনুগ্রহে আপনি গণক নন উন্মাদ নন নাকি তারা বলে সে একজন কবি আমরা তার মৃত্যুর প্রতীক্ষা করছি বলুন তোমরা প্রতীক্ষা কর আমিও তোমাদের সাথে প্রতীক্ষাকারীদের অন্তর্ভুক্ত নাকি তাদের বিবেক বুদ্ধি তাদেরকে এ আদেশ দিচ্ছে বরং তারা এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায় নাকি তারা বলে এ কুরআন সে বানিয়ে বলেছে বরং তারা ঈমান আনবে না অতএব তারা যদি সত্যবাদী হয় তবে এটার মতো কোনো বাণী নিয়ে আসুক না তারা কি স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়েছে না তারা নিজেরাই স্রষ্টা নাকি তারা আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছে বরং তারা দৃঢ় বিশ্বাস করে না আপনার রবের গুপ্ত ভাণ্ডার কি তাদের কাছে রয়েছে নাকি তারা এ সবকিছুর নিয়ন্তা নাকি তাদের কোনো সিঁড়ি আছে যাতে আরোহণ করে তারা শুনে থাকে থাকলে তাদের সে শ্রোতা সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসুক তবে কি কন্যা সন্তান তার জন্য এবং পুত্র সন্তান তোমাদের জন্য তবে কি আপনি তাদের কাছে পারিশ্রমিক চাচ্ছেন যে তারা এটাকে একটি দুরহ বোঝা মনে করে নাকি গায়বী বিষয়ে তাদের কোনো জ্ঞান আছে যে তারা তা লিখছে নাকি তারা কোনো ষড়যন্ত্র করতে চায়
পরিণামে যারা কুফরি করে তারাই হবে ষড়যন্ত্রের শিকার। নাকি আল্লাহ ছাড়া ওদের অন্য কোন ইলাহ আছে? তারা যে শির্ক স্থির করে আল্লাহ তা থেকে পবিত্র। আর তারা আকাশের কোন খণ্ড ভেঙ্গে পড়তে দেখলে বলবে, এটা তো এক পুঞ্জীভূত মেঘ। অতএব তাদেরকে ছেড়ে দিন সেদিন পর্যন্ত যেদিন তারা বজ্রাঘাতে হতচেতন হবে, সেদিন তাদের ষড়যন্ত্র কোনো কাজে আসবে না এবং তাদেরকে সাহায্য করা হবে না। আর নিশ্চয় যারা জুলুম করেছে তাদের জন্য রয়েছে এছাড়া আরো শাস্তি, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। আর আপনি ধৈর্য ধারণ করুন আপনার রবের সিদ্ধান্তের উপর, নিশ্চয় আপনি আমাদের চক্ষুর সামনেই রয়েছেন। আপনি আপনার রবের সপ্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন যখন আপনি দণ্ডায়মান হন, আর তার পবিত্রতা ঘোষণা করুন রাতের বেলাও তারকারা অস্ত গমনের পর।